মঙ্গলবার মধ্যরাতেই গোটাবায়া রাজাপাকসে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়ে যান। তিনি প্রথমেই যান মলদ্বীপে সপরিবারে একটি রিসর্টে, সেখানে গিয়ে আশ্রয় নেন তিনি। তার দেশ থেকে চলে যাওয়ার খবরের পরে শ্রীলঙ্কা জুড়ে ভয়ানক বিক্ষোভ শুরু হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী মলদ্বীপেই থাকছেন না গোটাবায়া রাজাপাকসে, তিনি সিঙ্গাপুরে চলে যাচ্ছেন এবং সম্ভবত বুধবারই মলদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাচ্ছেন গোটাবায়া রাজাপাকসে। সিঙ্গাপুরের কাছে তিনি আশ্রয় চেয়েছেন এমনটাই খবর। এদিকে শ্রীলঙ্কার পরিস্থিতি ভয়ানক উত্তপ্ত, জায়গায় জায়গায় পুলিশ ব্যারিকেড দেয়, কিন্তু সেই ব্যারিকেড বারবার ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যায় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংসদ ভবনের দিকে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা, তাদেরকে প্রতিহত করে পুলিশ এবং সেনা। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায়, বারে বারে টিয়ার গ্যাসে সেল ফাটানো হয়েছে, এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালায় পুলিশ। হেলিকপ্টারেও নজরদারি চালায় সেনা এবং বিভিন্ন জায়গায় যে ছবি নজরে আসে, সেনার বাস দেখলেই তা বিক্ষোভকারীরা আটকাচ্ছিলেন এবং সেই পরিস্থিতি সামাল দিতেই টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। সংসদ ভবনেও হামলা চালায় বিক্ষোভকারীরা। কলম্বোর রাস্তায় সাধারণ মানুষের রাগ এবং বিক্ষোভ আছড়ে পড়তে শুরু করে, প্রতিবাদ জানান তারা বারবার করে এই সরকারের বিরুদ্ধে, যার জন্য সাধারণ মানুষ মনে করছে যে এই মুহূর্তে শ্রীলঙ্কার যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি, যেখানে সাধারণ মানুষের ঠিকমতো খাওয়া অবধি জুটছে না, তার জন্য তারা গোটাবায়া রাজাপাকসেকেই দায়ী করেছেন এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাগ বিক্ষোভ আছড়ে পড়ে কলম্বোর রাস্তায় রাস্তায়। ব্যুরো রিপোর্ট, আজতক বাংলা। আজতক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজতক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।